ভালো করে প্রমাণ করিয়া দেখো, পরীক্ষা করিয়া দেখেন, বাজান জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু কোনোদিন ঠান্ডা হবে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? কারণ আল্লাহ রসুল বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদবে। আল্লাহ রসুল বলে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা একটু পরীক্ষা কইরে দেখো, বাজান যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না, ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু। এ জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ রসুল অন্য হাদিসে বলে, আল্লাহ ইয়ালিজুন্নারাম বাকাবি খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল্লাহ মানুফির ধরে, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রসুল বলেন, এবুকু এবুকু ইল্লাম তাবুকু ফাতা বাকু। আল্লাহ রসুল বলে, আমার উম্মাতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন, ফালিয়াদ হাকু কালিলাও ওয়ালিয়া বুকু কাসির, এ আমার বান্দা বান্দি বেশি বেশি কান্দ কম কম হাসো। এই কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো বংশের পরিচয় নাই, কবরে যদি কেউ পরিচয় দেয়, আমি চরমুনার মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি বলে আমি অমুক দলের লোক, অমুক বংশের লোক, আমি অমুক টমুক সমুক, আমি অমুক জমিদার, আমি অমুক সম্পদের মালিক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কিন্তু বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার যখন ঘোষণা করবে ফেরেশতারা, আল্লাহু আকবার, আরে জাহান্নামকে তোমরা ধৈর্য রাখো, লক্ষ লক্ষ বেহেশতের জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে টাইনা ধৈর্য রাখবে, জাহান্নামে এমনভাবে গুরিম গুরিম ডাক মারবে, ফেরেশতারা জাহান্নামকে ধৈর্য রাখতে পারবে না, হুম হুম করে জাহান্নাম আসা শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে, বলবে, মালিক আজকে যদি আমার একটা উম্মত তোমার জাহান্নামে খাইয়া ফেলায়, আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বললাম, আমি রসুল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কি চাও? রব্বুল আলামিন আমার উম্মত যদি একটাও জাহান্নামে খাইয়া ফেলে, আমি রসুল তোমার বেহেশতে ঢুকব না। আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি দিয়া বলবেন, হে আল্লাহ আমার হাবিব, জাহান্নামের দিকে পানি নিয়ে ছিটানি দাও। যখন আল্লাহর রসুল নিয়া পানি জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম পিছনের দিকে কেত কেত করিয়া দৌড় মারবে। আল্লাহ রাব্বুল, আল্লাহর রসুল বলবেন, মালিক এত লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধৈর্য রাখতে পারে নাই, এ কেমন কুদরাতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো, এ কোন কুদরাতি পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো এ কোনো কুদরাতি পানি না, আপনার উম্মতরা আমার বান্দা বান্দিরা যারা দুনিয়া থাকো অবস্থায় জাহান্নামের কথা মনে কইরা, যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি হইলো এই পানি। এই জন্য আবার বাজালদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো,
তাদের ভিতর আমার মাওলার জিকির নাই নাই তাদের চোখেও কিন্তু পানি দেখা যায় না বাজান একটু পরীক্ষা করে দেখো যাদের ভিতর আমার মাওলার জিকির নাই তাদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরের কলব তৈরি হয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আল্লাহর জিকিরের মাধ্যমে বাজান অপরিচ্ছন্ন হিংসা তাকাব্বুরি রিয়া আল্লাহর ফজলে সব দূর হইতে থাকে বাজান যখন নাকি আল্লাহর বান্দা জিকির করে লা ইলাহা যখন মন্দা বান্তি মাথা ডান দিকে ঘুরায় তখন খেয়াল করে নাই নাই আমার পীর গিরি নেই আমার মুফতি গিরি নেই আমার মহাদ্দিস গিরি নেই আমার টাকার গরম নেই আমার ক্ষমতার গরম নাই আমার মেম্বার গিরি নেই আমার চেয়ারম্যান গিরি নাই আমার সম্মান নাই আমার কিছু নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই হার তামান্না গেলছে রক্সাথ গাই আব তো আজা আব তো খেলোয়াত আগাই এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন মালিক আমার কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে আমি ফলাইয়া দিছি এখন আমার কলব একেবারে খালি খালি তুমি একটু আসো আসো মালিক তুমি একটু আমার কলবের ভিতরে আসো তোমার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ দুনিয়ার পাগল দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠইকে যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু গোদানা কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ ওই কবরে যদি একবার কেউ ঠইকে বসো দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি জিতবার কিন্তু আর আশা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা আল্লাহুম্মা আমিন এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে